জুলিয়েট কৃষুকে নিয়ে কি ভাবছে ভবিষ্যতের জন্য জানতে ইচ্ছে করছে? আমরা তো এতদিন সবটা ভেবে এসেছিলাম, আজ অবশ্য আমার কাছে সেটা প্রমাণ সমেত, তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সিতে আমি মনীষা চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। গুড মর্নিং টু অল অফ ইউ। জুলিয়েট কৃষুকে নিয়ে কি ভাবছে? তোমাদের সকলের তো বায়না জুলিয়েটকে একটা সুযোগ দেওয়া হোক, জুলিয়েটকে তার নরক থেকে উদ্ধার করে সন্দীপ দার কাছে ফিরিয়ে দেওয়া হোক। আদৌ কি সে ফিরতে চায়? না, যে নিজের নারী ছেলে সম্পদকে ফেলে রেখে এসেছে একটা জায়গায় যেটা কিনা সে জানে সিকিউর, সে কি করে সেখান থেকে তার সন্তানকে আনবে? বা সেখানে কোন মুখে ফিরত যাবে যেখান থেকে নিজে রাত কাটিয়ে আসছে একটা ট্যুরের নাম করে নিজের ফ্যামিলির সম্মতিতে? বলতো কোন উপায়ে সে ফিরত আসতে পারে? গিলটেশন, ক্যামেরার সামনে এসে হাত জোর করা, তাহলেই কি সবটা হয়ে যায়? আচ্ছা চলো, যদিও সেটা করেও নাই, এত যে সমাজের কাছে কালিমালিপ্ত হলো সেটা কি মুছে যাবে? সন্তানের মাথার উপর থেকে কি দাগটা মুছে ফেলতে পারবে, নাকি আমাদের এই এস সরকার কোনোভাবে ছেড়ে দেবে? এখন তো সেই চ্যানেলটিও ওর হাতে, যে চ্যানেলটা এতদিন মিস্টার এস সরকারের ছিল। সেই চ্যানেলটার হয়তো সমস্ত রকম অ্যাক্সেস ও নিজের কাছেই রেখে দিয়েছে। আমার যতদূর মনে হয় একটাই জিমেল দিয়ে দুটো অ্যাকাউন্ট খোলা হয়েছে। যাই হোক, সেটা পরের কথা। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, সেটা হচ্ছে কৃষুর শৈশব। কৃষুর ভবিষ্যৎটাকে নষ্ট করতে জুলিয়েট অবশ্যই চায় না। তবে হ্যাঁ, এই নিয়ে আমাদের জুলিয়েটের পরিবারের কি মন্তব্য সেটা তো তোমাদের জানতে হবে, তাও আবার প্রমাণ সমেত। জুলিয়েটের পরিবারের প্রথম মোটিভ হচ্ছে সন্তানকে সন্দীপদার বাড়ি থেকে টেনে নিয়ে আসা। ঠিক যেভাবে সাতটা কাঁথার মতো নিজের হাতে তৈরি সাতটা কাঁথার মূল্য যেভাবে তাদের কাছে বেশি ছিল, সেইভাবেই জানে যে মেয়ে না থাকলেও মেয়ের একটা অংশ যদি আমাদের বাড়িতে রেখে দিই, আমাদের ব্লগ চ্যানেল হু হু করে দৌড়বে এবং ভিউজ লাখের ওপর যাবে। সেই কারণে কৃষুকে ওখান থেকে টেনে নিয়ে আসার চক্রান্তে আমাদের জুলিয়েটের মা কিন্তু কোনো অংশে কম যায় না। জুলিয়েটের মা প্রত্যেকটা দিন তাকে নাকি এই কথাই বলেছে, এবং আমাদের জুলিয়েট সেই ক্ষেত্র থেকে রাজি হয়নি প্রথমে, তার পরবর্তীতে যখন রাজি হয় তারপর তো প্রমাণস্বরূপ তোমাদের কাছে লিগাল কাস্টাডি, এই কথা কিন্তু পরামর্শ হিসেবে দিয়েছে আমাদের জুলিয়েটের মা। সে নিজে দাবি রেখেছে যে সে কৃষুকে মানুষ করবে আর জুলিয়েটের জীবনে কোনোভাবেই কৃষুকে ইন্টারফিয়ার করতে দেবে না। তাদের তত্ত্বাবধানে কৃষু মানুষ হবে আর জুলিয়েট নিজের মতো করে নিজের সংসার জীবন যাপন করবে। তো এই কথার পরিপ্রেক্ষিতে তোমাদের কি মনে হচ্ছে, এই জুলিয়েটকে তোমরা ওই সংসারে আর ফিরত চাও? যদিও জুলিয়েটের মতামতটা এখনো তোমাদেরকে আমি জানাইনি, জুলিয়েট সেখানে মন্তব্য করেছে ওর ঠাকুমা অর্থাৎ আমাদের সন্দীপদার মা ভীষণ ভালোবাসে ওকে, ও ওখানেই ভালো থাকবে, ওর ওটা পরিবার, ওকে ওখানেই থাকতে দাও। এটা আমাদের জুলিয়েট নিজে মুখে বলেছে। তার মানে বুঝতে পারছো, তার সাথে পাঁচ বছরে কোনোদিন কোনো রকম অত্যাচার হয়নি। সে নিজেও এটা জানে যে ওর ঠাকুমা, ওর ঠাকুরদা, ওর বাবা ওকে কতটা ভালোবাসে, ইভেন ওকে কতটা ভালো ওখানে রাখতে পারবে। আজকে যে জিনিসটা মিউচুয়ালি ডিভোর্সের দিকে এগোচ্ছে সেটা কি আদৌ এগোনোর কথা ছিল? ওর কাছে ওর ওপর হওয়া অত্যাচার যদি এতটাই ফ্যাক্ট ছিল, তাহলে ও নিশ্চয়ই সেখান থেকে বেরিয়ে আসার জন্য এইভাবে নিজের কাছে থাকা টাকা খরচ হয়ে যাচ্ছে বলে মানুষের কাছে দাবি করবে না? ওর কাছে আইফোনের থেকেও বেশি এখন প্রায়োরিটি ছিল নিজের প্রতি ন্যায় বিচার হওয়া, যেটা ওর কাছে এখন ইম্পর্টেন্ট নয়। ভাবা যায়, একটা মেয়ে 498A কেস করে চাইছে মিউচুয়ালি ডিভোর্স, কারণ তার বেশি টাকা খরচা হয়ে যাচ্ছে যেখানে কিনা তার টাকার কোনো অভাবই নেই। চলো তোমাদের সাথে প্রমাণটা এক ঝলক আমি এখানে শেয়ার করে দিই, তবে নামটা অবশ্যই না, কারণ আমারই ভিউয়ার্স নামটা শেয়ার করছি না, কারণ আমি জানি এখন মানুষকে কটাক্ষ করার লোকের অভাব হয় না। তো উনি লিখেছেন আমাকে, দিদি আমি ওর কাছের মানুষের থেকেই জেনেছি বা শুনেছি, উনি লিখেছেন শুনেছি একটা কথা, জুলিয়েটের মা জুলিয়েটকে বলেছে তার ছেলেকে নিয়ে আয়, তোর ছেলেকে নিয়ে আয়, আমি মানুষ করব। জুলিয়েট বলেছে ওর ঠাকুমা তো ওকে ভালোবাসে, ও ওখানেই ভালো থাকবে। আমি এটা স্ক্রিনেও দিয়ে দিচ্ছি তোমাদেরকে, এক্স্যাক্টলি যে এটা বিশ্বাস করে বলতে পারছে যে ওর ঠাকুমা ওকে ভালো রাখবে, সে নিশ্চয়ই এটাও জানে ওই বাড়িতে ওর থাকাটা মোটেই এতটা অনিশ্চয়তা ছিল না, ও নিজে সেটাকে দুর্গম করে তুলেছে যাতে ওর বাড়ি থেকে বেরিয়ে আসতে সুবিধা হয়, ওই মানুষগুলোর উপর অ্যালিগেশন দিতে সুবিধা হয়। তো তোমাদের সামনে আজকে হাতের কাছে প্রমাণ, আর কি প্রমাণ চাই তোমাদের?
ওই বাড়ির মানুষগুলো যে ওকে শুধুমাত্র অ্যাজ আ কন্টেন্ট ইউজ করছে সেটা বুঝতে পারছো না? আজকে পুঁটি মাছ দিয়ে বাটি চচ্চড়ি দিচ্ছে, কালকে পুঁটি মাছের পুরো বাজার থেকে কেনাকাটি থেকে নিয়ে মাছের আঁশ ছাড়ানো, নুন হলুদ মাখানো, তরকারি করা, বাটা, খোসার ঝোল সমস্ত কিছু করে তোমাদের দেখিয়ে দেবে, যেইভাবে তরমুজের খোসার রেসিপি দেখিয়েছে ঠিক সেইভাবে। এটা হবে তখন ব্লগের থিম, যেটা হ্যান্ডেল করবে হচ্ছে আমাদের এই পুচকি বৌদি। ওই পরিবারটা নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, যদি বুঝতো তাহলে প্রথমেই নিজের মেয়েকে বলতো তোর লড়াইটা এখন তোর সন্তানের জন্য হওয়া দরকার, তোর প্রতি হওয়া অন্যায়ের জন্য হওয়া দরকার, যদি অ্যাকচুয়ালি কোনো অন্যায় আদেও হয়ে থাকতো। এক্স্যাক্টলি, যদি অ্যাকচুয়ালি কোনো অন্যায় আদেও হতো তাহলে ওর মা বাবা এটা ওকে বলতে পারতো, যেটা হয়নি, তার মেডিকেল রিপোর্টও তৈরি হয়নি, তার পেছনে বাবা মা খরচাও করেনি, আর সেই জন্য মা বাবার কোনো পিছু টানো নেই। মা বাবা তো জানে ইটস জাস্ট আ অ্যাক্ট, এটা কিছুদিন পর শাস্তি পেয়ে যাবে যখন সমস্ত কিছু মিছে মুটে যাবে, কিন্তু বুঝতে পারেনি সন্দীপদা এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য কোন রকম রাস্তা পাবে, ভগবান যে সদয় হবে সেটা বুঝতে পারেনি। গ্রাম্য চাষা ছেলেকে বোকা বানানোটা খুব সহজ তো সেই কারণে। তো এই ভিডিওটায় সন্দীপদাকে নিয়ে আমার এইটুকুই বলার ছিল। এবার চলে আসি ম্যান্ডির কাছে, ঠিক আছে? ম্যান্ডি ভিডিও দিচ্ছে না, শুনলাম কালকে ভিডিও দেবে। তো ম্যান্ডি কেন ইদানিং ভিডিও দিচ্ছে না? ম্যান্ডির কি কারোর প্রতি আসক্তি বেড়েছে, মন খারাপ, সংসারে অশান্তি? দেখো, সংসারে অশান্তির কোনো প্রতিচ্ছবি আমি স্যান্ডির সাথে পাইনি, কারণ স্যান্ডি রেগুলার ভিডিও দিয়েছে। যদি বলো মন খারাপ, হ্যাঁ, মাঝখানে দেখলাম একদিন স্যান্ডির ভিডিওতে মাথা গুঁজে অন্যদিকে মুখ করেছিল, এবার সেটা মন খারাপের পরিচয় কিনা বলতে পারবো না। এবার যদি বলো অন্যের প্রতি আসক্তি, না তাহলে হইচইয়ের ফিল্ম দেখছে কেন? পাশের ঘরে বসে হইচইয়ের ফিল্মটা দেখে কিন্তু বাউল গান শুনতো, সেটা করছে না, তার মানে ওর মনটা ঠিকই আছে, শুধু একটু মাইন্ডলি হয়তো ডিস্টার্ব, বাড়িতে এত বড় একটা ওকেশন গেছে, একটু রেস্ট নিয়েছে দুদিন। তোমরা যাচ্ছে তাই না, এইভাবে মানুষটাকে অ্যাটাক করো সবসময় যে সে কখনো রেস্ট নিতে পারে না। হ্যাঁ, এটা বলতে পারো যে একজন ব্লগার কন্টেন্ট করেও রেস্ট নিতে পারে সারাদিন, অ্যাটলিস্ট 10 মিনিটের আপডেট তো একটা দিতেই পারে, কমিউনিটি পোস্টেও একটা আপডেট দিতে পারতো, তাহলে সে কেন দিল না? তার পরিবারের প্রতি সে এতটা দায়িত্বশীল হতে পারলো না কেন? হ্যাঁ, এটাও একটা বিষয়। মানুষের বক্তব্য হচ্ছে, যেটা আমি ওর কমেন্ট সেকশন থেকেই পেলাম, যে কোনোভাবে হয়তো আইনি তালিকার মধ্যে থাকার দরুন আইনজ্ঞের পরামর্শ অনুযায়ী আমাদের ম্যান্ডি ডিপ্রেশনে যাওয়ার কোনোভাবে হয়তো একটা সিন ক্রিয়েট করছে, যার জন্য ভিডিও দিতে পারছে না। আচ্ছা, ওকে কি সত্যি ডিপ্রেশনে যাওয়ার মতো সিন ক্রিয়েট করতে হবে? স্যান্ডি আর ম্যান্ডি দুজনে অলরেডি ডিপ্রেশনে থাকে, সেটা ওদের চোখ মুখ দেখলে স্পষ্ট বোঝা যায়, স্পষ্ট বোঝা যায়। যে বা যারা বোঝে না তাদের আলাদা করে বোঝাবার মতো আমার কাছে কোনো ভাষা নেই। প্রথমত, যাদের জন্য বা যার জন্য উনি বা ওনারা ডিপ্রেশনে আছেন সে কখনোই শোধরাবে না, কারণ তাকে ছাড়া কখনোই কন্টেন্ট হিসেবে দাঁড় করাতে পারবে না সে নিজেকে, যতই যাই বলে যাক না কেন, যতই আনসাব করে দিক, যতই আনফলো করে দিক, যতই যা অপমান করে দিক না কেন, তার কালো টিপ পরা থেকে নিয়ে, তার ফোন কেনা থেকে নিয়ে, তার বাথরুমে টাইলস বসানো থেকে নিয়ে, ইচ অ্যান্ড এভরিথিং সে ফলো করে, আবার তাকেই টন্টিট কিরি কাটে। তো এখানে আর আলাদা করে কিছু বলার থাকে? থাকে না। আজকে ম্যান্ডির যে ভিডিও পাওয়া যায়নি সেই বিষয় নিয়ে আমি একটা কথা অবশ্যই বলবো। স্যান্ডি প্রত্যেক দিন ভিডিও দেয় আর তোমরা প্রত্যেক দিন তাকে একই প্রশ্নের তীরে বিদ্ধ করো, কেন ভাই? একদিন করেছো কোয়াইট নর্মাল, প্রত্যেক দিন সে যে কন্টেন্টে ভিডিও করছে সেই সম্পর্কে তোমাদের কোনো কিউরিয়াসিটি নেই, কোনো প্রশ্ন নেই, কোনো ভালো লাগা ভালোবাসা নেই অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার? হ্যাঁ, যদি বলবে ও 16 মিনিটের ভিডিওর মধ্যে একঘেয়েমির মধ্যে তুমি কি দেখতে পাও, ভালোবাসলে তো ভালোবাসার মানুষের যে কোনো অ্যাক্টিভিটিসই তোমরা দেখতে পারবে, এতদিন তো সোমনাথদাকে তোমরা এইভাবেই ভালোবাসতে, তাহলে আজকে গিয়ে একদিন জিজ্ঞাসা করেছো যে কেন ভিডিও দিচ্ছে না দিদি, ঠিক আছে, সে উত্তর দেয়নি, পরের দিনকে সে বলে দিয়েছে ও একটু রেস্ট নিচ্ছে, তারপরেও আজকের ভিডিওতে গিয়ে তোমরা সবাই একত্রিত হয়ে একই কমেন্ট করেছো, এটা কি একজন ব্লগারকে অপমান নয়? আবার তোমরাই বলো সে একনিষ্ঠভাবে একটা কাজ করতে পারে না, তার কাজের মধ্যে তোমরা তাকে কোথায় অ্যাপ্রিসিয়েট করছো যে সে তার কাজটা তোমাদের কাছে নিখুঁতভাবে ফুটিয়ে তুলবে? আমি জানি না স্যান্ডির মন মাথায় কি চলছে, কারণ পরশুদিনকে ভিডিওতে দেখেছি স্যান্ডি সারা রাত ঘুমোতে পারেনি বলে সকালবেলায় বেরিয়ে গেছে, এত ভোরে স্যান্ডিকে কখনো বেরোতে দেখছি না, মানে এই কয়েক মাসে অন্তত বেরোতে দেখিনি, আর সারা রাত ঘুমোতে না পারারই বা কি কারণ তাও আমি জানি না। তো এই সবকিছুর মাঝখানে একটা গোজমিলে ভাব তো আমার কাছে আসছেই, তারপরও ক্রিয়েটর যখন কিছু জানায়নি সে বিষয়ে বেশি নাক গলানো তো উচিত নয়, যেটুকু দেখতে পাচ্ছি সেটুকুর উপরই কথা। ম্যান্ডি সারাটা সকাল যা করছে না করছে তার মধ্যে ম্যান্ডিকে আমরা কিন্তু কোনো জায়গায় অসুস্থ দেখতে পাইনি, ম্যান্ডি যথেষ্ট সুস্থ আছে এবং সে স্বাভাবিকভাবে ব্লগও করেছে, আর সেটার আপডেট হয়তো আমরা কালকে সকালেই পেয়ে যাব, এটা হচ্ছে আজ পর্যন্ত শোনা কথা।
শোনা কথা, এবার কার্যকারিতা কতটুকু হয় সেটা আমার কিন্তু জানা। যতদূর কথা হচ্ছে ম্যান্ডিকে স্যান্ডিকে নিয়ে সমস্ত কন্ট্রোভার্সি করার সময় আমাদের প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটর দিদিকে সেই তৃতীয় ব্যক্তিকেই টেনে আনতে হয়। এছাড়া কিন্তু সে কোনো কন্টেন্ট করতে না আগে পারত না এখন পারে, তার সমস্ত এক্সপ্লেনেশন জুড়ে শুধু একটাই বেদবাক্য যে ম্যান্ডি আমাকে এগুলো করতে বলেছিল তাই আমি এগুলো করছি, ম্যান্ডি এই কুকর্মগুলো ছড়িয়েছে তো আমার এখানে কি দোষ, ম্যান্ডি এটা করেছে তো আমি এটা কেন বলতে পারবো না। ইভেন তাদের ঘরের মধ্যে কতটা ভালো সম্পর্ক সেটা নিয়েও সে কন্টেন্ট দীর্ঘদিন ধরে বানিয়েই চলেছে, যেটা কিন্তু কন্টেন্টের কোনো বিষয়বস্তু হতে পারে না। সে তোমাকে বলেছে বলেই তুমি বলতে চাইছো তুমি দিকবিদিক জ্ঞানশূন্যহীন হয়ে তোমার মানসিক স্থিতি হারিয়ে তুমি তার চোখের মায়ায় আবদ্ধ হয়ে তার সমস্ত নিম্নরুচি সম্পন্ন কাজকে প্রশ্রয় দিয়ে প্রত্যেক দিন কন্টেন্ট বানিয়ে গেছো আমাদের কাছে। তার মাকে উল্টোপাল্টা বলা, শ্বশুর শাশুড়িকে উল্টোপাল্টা বলা, বাবাকে উল্টোপাল্টা বলা, স্বামীকে উল্টোপাল্টা বলা, ইচ অ্যান্ড এভরিথিং। তাহলে এখন তো সব জ্ঞানে আছো, এখন তো সব জ্ঞানে, এই সব জ্ঞান তো থাকা অবস্থায় কি করে বন্ধু ঘরের রিলেশনশিপ কেমন সেটা নিয়ে কন্টেন্ট করতে পারছো? শুধুমাত্র সে তোমাকে কোনো এককালে বলেছিল তাই? এটাকে বিশ্বাস ভঙ্গতা বলে না? এটাকে বলা হয় না যে সামাজিকভাবে তুমি একজনকে হিউমিলিয়েট করছো? একজন বন্ধু তোমাকে বন্ধু হিসেবে তার মনের কথা বলতে পারে, সেটা ম্যাটার করছে না এখন যে তার মানসিক স্থিতি কেমন ছিল সেই মুহূর্তে, কারণ তোমার কাছে তো সে প্রচন্ড চালাক। আমরা সবাই জানি ম্যান্ডি যেটা করেছে সেটা ভুল, তবে তার সেই মুহূর্তে সুযোগটা নিয়ে তুমি এখন কন্টেন্ট করে বেঁচে খাবে আর তোমাকে কিছু বললে গায়ে ফোসকা পড়বে সেটা তো মেনে নেওয়া যায় না, তাই না? সেটা কি মেনে নেওয়ার মতো কোনো বিষয়বস্তু? আরো একটি বিষয় যেটা আগের দিনের কন্টেন্টে আমি শুনেছিলাম, ইললিগাল কনস্ট্রাকশন, সেটা কিন্তু তোমরা অনেকেই বোধহয় লক্ষ্য করনি, মোটেও ম্যান্ডিকে বলা হচ্ছিল না, বারবার নমবিষ্ণু নমবিষ্ণু গুড়গুড়ায় নম বলা হচ্ছিল, এই কথাটা তোমরা লক্ষ্য করনি, এটা বলা হচ্ছিল রিয়াঙ্কাদির উদ্দেশ্যে। হ্যাঁ, এই কথাটা রিয়াঙ্কাদির উদ্দেশ্যে বলা হয়েছিল। রিসেন্টলি সে স্বপ্নের বাড়ি তৈরি করেছে এবং সেই বাড়ির এক্সপ্লেনেশন যখন সে দিচ্ছিল, অর্থাৎ স্বপ্ন নীড়ের যে এক্সপ্লেনেশন উনি দিচ্ছেন, সেই সময় বাড়িতে কলের যে বিবরণটা দিয়েছেন সেখানে ওনার বাড়িতে চারটে কল, একটা পঞ্চায়েত থেকে এসেছে যে কলটায় কিনা জল আসেনি এখনো, একটা হচ্ছে চাপা কল যে কলটা ব্যবহারযোগ্য ওনারা ব্যবহারের কাজ করছেন, একটা হচ্ছে ওপরে ট্যাঙ্কির সাথে ফিট করা যেটার জল ডাইরেক্ট ওই জায়গায় পড়ছে, আর একটা কিসের কল আমি ভাই জানি না। ঠিক আছে, এবার এই মুহূর্তে ইললিগাল কনস্ট্রাকশনের জন্য বলা হচ্ছে পঞ্চায়েত থেকে জল দেওয়া হচ্ছে না, অথবা মাটির তলায় রিজার্ভার করা নেই, সেই জন্য নাকি তারা ওই যে কলটা করে রেখেছে সেটা ইললিগাল। আচ্ছা, আমাদের বাড়িতে রিজার্ভার নেই, তদন্ত করতে পাঠাও। না না, পাঠাও তদন্ত করতে, রিজার্ভার আমাদের বাড়িতে নেই, আমরা জল তুলছি, পাঠাও। কি বসানো আছে জানো? রিসেন্ট কাজ করেছি, রিসেন্ট, নিচে একটা ট্যাঙ্কি ওপরে একটা ট্যাঙ্কি, পারমিশন নেই আমাদের মোটর দিয়ে জল ডাইরেক্ট কলের সাথে ফিট করে তোলার, ওনাদের তো ওটা পঞ্চায়েত এলাকা, আমাদের এটা পঞ্চায়েত এলাকা নয়, ছিল মিউনিসিপ্যালিটি হয়েছে বোধহয় এখন, এই সত্যি আমি এ বিষয়ে জানি না, আমার বর বলতে পারবে, তারপরও এটুকু জানি এটা এখন আর পঞ্চায়েত এলাকা নেই। তো সেই মুহূর্তে আগে আমাদের পারমিশন এটা ছিল না, এখনো নেই যে ডাইরেক্ট কলের সাথে ফিট করব, ফিট করে আমরা কোনোভাবে ট্যাঙ্কিতে জল তুলবো, সেটা কোনো পারমিশন এখানে নেই, যে যার মতো কলের সাথে ফিট করে নিজের কলের সাথে রিজার্ভার করতে পারো, কিন্তু সেটা রিজার্ভারে জল যখন উঠে যাবে বা ট্যাঙ্কিতে জল যখন উঠে যাবে তারপর তোমরা তোমাদের পাম্প দিয়ে সেটা তুলতে পারো, কোনোভাবে ডাইরেক্ট কলের সাথে ফিট করে নয়। তো ওখানে আমরা সেটা কি দেখেছি রিয়াঙ্কাদিকে এক্সপ্লেন করতে যে এরকম কিছু উনি বলছেন, এমন কিছু কি দেখেছি? বারবার নববিষ্ণু 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 এই কথাটা বলার কারণই হচ্ছে এটা, কারণ রিয়াঙ্কাদি যে নতুন বাড়ি তৈরি করেছে সেই বাড়ির দিকে উনি নজর রাখছেন, একটা কোনো বিষয়বস্তু পাবেন জোর কদমে সবটা একসাথে মানে কন্ডাক্ট করে উনি অ্যাজ আ কন্টেন্ট আমাদের সামনে পেশ করবেন, এই হচ্ছে বিষয়। তো গোটা ভিডিওতে আমি অনেক টুকরো টুকরো বিষয় নিয়ে আলোচনা করলাম, কেন এবার এই বৃত্তান্তে আমি আর যেতে যাব না, কারণ এই টুকরো টুকরো বিষয় নিয়ে আলাদা আলাদা ভিডিও করার কোনো মানে হয় না, এই বিষয়গুলো তোমাদের কাছে এইভাবেই উপস্থাপনা করলে আমার মনে হয় তোমাদের শুনতে ভালো লাগবে আর সময়টারও সাশ্রয় হবে আর সাথে আমার নেটেরও। তো এই মুহূর্তে আমি যেটুকু যা বুঝতে পারছি, নতুন কন্টেন্টের ঝড় আসতে চলেছে, কারণ রিয়াঙ্কাদি শ্বশুরবাড়ি সম্পর্কে কোনো মন্তব্য দিতে চায় না, বেশ কয়েকদিন ধরে অনেক মানুষের মনে হচ্ছে রিয়াঙ্কাদি ভীষণ অ্যারোগেন্ট, এবং শ্বশুর শাশুড়ি সম্পর্কে জিজ্ঞাসা করলে সে সপাটে উত্তর দেয় যে আমার কন্টেন্ট রিলেটেড কিছু জিজ্ঞাসা করো, কিছু জিনিস ব্যক্তিগত রাখাই ভালো, কারণ আমি আমার যেটুকু জীবন ব্যক্তিগত থেকে পাবলিক করেছি সেটুকুর ওপরে প্রশ্ন রাখলেই উত্তর দেবো, বাকি ব্যক্তিগত জীবনের কোনো প্রশ্নেই আমি কোনো উত্তর দিতে যাব না।
তো এই বিষয়ে অনেকেই মনে করছে ওনার ভীষণ অ্যাটিটিউড বা অ্যারোগেন্ট হয়েছে। আমি যদিও মনে করি মানুষের ব্যক্তিগত জীবনটা ব্যক্তিগত থাকতে দেওয়াই ভালো, যেটুকু সে পাবলিক করছে সেটুকুর উপরে প্রশ্ন তোলো, সেটা বোধ হয় ভালো হবে। অনেকেই ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, সেটা আমরা সকলেই জানি। তো সেটা নিয়ে বেকার কোয়েশ্চেন করে 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 তাকে তো বিব্রত করার কোনো মানে হয় না। সে যদি কখনো মনে করে সে কমফোর্টেবল, তাহলে সে আনসার ব্যাক করবে, আদারওয়াইজ নয়। যে মাটির ভাঙা বাড়িতে আমরা কোনোদিন দেখিনি তার শ্বশুর শাশুড়িকে আসতে, তাহলে তার পাকা বাড়িতে এটা এক্সপেক্ট করছি কি করে? কোনোদিন তো এটা দেখিনি, হয়তো তাদের বিয়েটাই মেনে নেয়নি, এমনটাও তো হতে পারে। আমি যদিও এই বিষয়ে কিছু জানি না, তাই আর মন্তব্য রাখলাম না নতুন করে। যেটা বলার মতো বিষয়, ইল্লিগাল কনস্ট্রাকশনের উপর, কনস্ট্রাকশনের সাথে কলে জল আসার কোনো কানেকশন নেই, এখানে কোনো কানেকশন নেই, ওটা এরকম হয়। তো মানে কি, মানে যত সব উল্টোপাল্টা জিনিসকে কানেক্ট করে দেয়, কিচ্ছু না জানে না শোনে না। না আমি বলছি না আমি সব জানতাম, কিন্তু যেটুকু জানি সেটুকু তো বলবোই, নাকি না? সেটুকুরও মতামত দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নেই। তো আমি যেটুকু জানি সেটুকুর ভিত্তিতেই বললাম। আমাদের এখানে ডাইরেক্ট কলের সাথে ফিট করে জল তোলার পারমিশন নেই, কিন্তু আমরা রিজার্ভার ক্রিয়েট করার মতো যাদের জায়গা নেই তারা ট্যাঙ্কি বসিয়েছে, ট্যাঙ্কিতে জল যায়। সেখান যেমন কল চালু করলে জল বালতি ভরে, ঠিক সেরকম ভাবে ট্যাঙ্কিতে জল যায়, সেটা আমাদের ট্যাঙ্কি ভরে গেল, তারপর ওটা থেকে আমরা জল তুললাম। সিম্পল ওয়ে, ব্যাস আর কিছু না। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। অপেক্ষা করো, ম্যান্ডিকাল ভিডিও দেবে সম্ভবত। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা গাইস, দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে।